كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. والسلام على رسول الله. সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টির নাম হলো এই যে একজন মুসলিম ব্যক্তি অন্য আরেকজন মুসলিম ব্যক্তির প্রতি জুলুম করা হারাম। এই সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة أخيه كان الله في حاجته رواه الإمام البخاري في صحيح والإمام مسلم أيضا في صحيح واللفظ للإمام البخاري. সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই হাদিসটি পাঠ করলাম, হাদিসটির ভাবার্থ আপনাদের সামনে এখন তুলে ধরি। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলিম ব্যক্তি অন্য আরেকজন মুসলিম ব্যক্তির ভাই, সুতরাং সে তার প্রতি অত্যাচার করবে না এবং তাকে কোনো অত্যাচারীর হাতে ছেড়েও দিবে না, এবং যে ব্যক্তি তার ভাইয়ের অভাব মিটাবে সেই ব্যক্তির অভাব আল্লাহ মিটাবেন। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নিজ সহিহ গ্রন্থে উল্লেখ করেছেন, হাদিস নম্বর দেখতে পারেন 6951, এবং এই হাদিসটি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই নিজ সহিহ গ্রন্থেও উল্লেখ করেছেন, হাদিস নম্বর দেখতে পারেন 58-2580 মধ্যে 2580। তবে হাদিসের শব্দগুলি ইমাম বুখারীর সহিহ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারছি, এক নম্বর বিষয় হলো এই যে এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে একজন মুসলিম ব্যক্তির জন্য অন্য আরেকজন মুসলিম ব্যক্তির প্রতি অত্যাচার বা জুলুম করা হারাম এবং অবৈধ। অনুরূপভাবে কোনো মুসলিম ব্যক্তিকে কোনো অত্যাচারীর হাতে ছেড়ে দেওয়াও অবৈধ, ছেড়ে দেওয়া জায়েজ নয়, তাই তাকে অত্যাচারীর অত্যাচার হতে রক্ষা করা এবং তার সাহায্য করা ওয়াজিব এবং অপরিহার্য। আমি নিজে কোনো ব্যক্তির প্রতি জুলুম করব না, কিন্তু আমি দেখছি যে এক ব্যক্তি অন্য একটি দুর্বল লোকের প্রতি জুলুম করছে, আর আমার এখানে ক্ষমতা আছে যে আমি তাকে জুলুম করা হতে বিরত রাখতে পারবো, তাকে বাধা দিতে পারবো, তো এখানে আমার উচিত আমি যেন তাকে বাধা দিই। সর্বপ্রথমে নম্রতার সহিত বাধা দিব, যদি তাতে কাজ হয়ে যায় তো ঠিক আছে, আর যদি নম্রতার দ্বারা কাজ না হয় তাহলে কঠোরতা অবলম্বন করব বা শাসকদের সাহায্য গ্রহণ করব। এইভাবে আমি দুর্বল ব্যক্তির উপকার করব, তার সাহায্য করব,
তার প্রতি জুলুমও করব না আর তার প্রতি জুলুম হতেও দেব না। এই কথাটি যেন আমরা সমাজে সবাই মনে রাখি। তাই সাধ্য অনুযায়ী মানুষের সহযোগিতা করার প্রতি এই হাদিসটি উৎসাহ প্রদান করে। সুতরাং কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় পড়লে তার প্রয়োজন পূরণ করে তাকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করা মুসলিমগণের প্রতি ওয়াজিব বা অপরিহার্য। আপনি এমন কাজ করবেন যে কাজ করলে আর একজন মুসলমান আনন্দিত হবে, তার মনে খুশি জেগে উঠবে, কেন যে আপনি তার উপকার করলেন বা তার কোনো কষ্ট দূর করে দিলেন। তাই আমরা মুসলমান ব্যক্তির অন্তরে যাতে খুশি স্থাপিত হয়, সে যাতে আনন্দিত হয়, সেই কাজটি আমরা করার চেষ্টা করব এবং তাদেরকে দুঃখ বা কষ্ট দেওয়ার কাজটিকে আমরা কোনো সময় নিজের মধ্যে আসতে দিব না। কেন যে কোনো মুসলিম ব্যক্তিকে কষ্ট দেওয়া বা কোনো মুসলিম ব্যক্তিকে দুঃখ দেওয়া এমন একটি বিষয় যে বিষয়টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘৃণা করেন, সেই বিষয়টি আল্লাহ পছন্দ করেন না। তাই মুসলিমগণের কাজ হলো এই যে তারা যেন মুসলিম ব্যক্তিকে আনন্দিত রাখার চেষ্টা করে এবং তাকে দুঃখিত করার যেন চেষ্টা না করে। আমি যত পারব আমার মুসলমান ভাইয়ের উপকার করার চেষ্টা করব, তাদেরকে আনন্দিত রাখার চেষ্টা করব। আমার প্রতিবেশী হোক, আমার নিজের আত্মীয় স্বজন হোক, আর মাতা পিতাকে তো সবসময় খুশি রাখার চেষ্টা করতে হবে। তবে মাতা পিতার উচিত যে তারা যেন সহযোগিতা করে, সন্তানদের খেয়াল রাখতে পারে, যে তারা যেন মাতা পিতার সবসময় বাধ্য হয়ে থাকে, তাদের উপরে যেন বড় বোঝা না চাপিয়ে দেয় কেউ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, এখান থেকে আমি শেষ করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে এবং পরকালে সুখময় জীবন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।